দর্শক বিন্দু আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হল যে কৃষক বন্ধু ট্যাটাস যে ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে যে আপনার যে স্ট্যাটাসটা দেখাচ্ছিলো সেটা কিন্তু বর্তমানে কিন্তু এখন চেক করা যাচ্ছে না সেখানে চেক করতে গেলে নো ডাটা ফাউন চলে আসছে মানে ওখানে যে কৃষক বন্ধু ট্যাটাস বা কৃষক ভোটার আইডি নাম্বার দিয়ে চেক করা অপশন ছিল সে কোনো অপশনও নয় এবং সেখানে কিন্তু অপশানে চেক করা যাচ্ছে না তো বিকল্প পদ্ধতি কী আছে যে আপনি কীভাবে আপনার কীভাবে বুঝবেন বা কিভাবে রিপোর্ট করবেন এবং আপনার যে বর্তমান স্ট্যাটাসটা কি আছে কিভাবে জানবেন এবং আপনি যদি আগে দেখে থাকেন যে আপনার অ্যাকাউন্টটা ইনভ্যালিড ছিল বা ডিডিএ অ্যাপ্রুভ ছিল তা এখন বর্তমানে কী স্ট্যাটাস আছে সেটা আপনি কিভাবে বুঝতে জানতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা কি করবেন কৃষক বন্ধু যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা কী করবেন একদম একদম সহজে নিচের দিকে চলে আসবে নিচে আসার পরে পর্যন্ত দেখুন এখানে হেল্পলাইন বলে যে স ইটা আছে মানে অপশানটা সেই হেল্পলাইন অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা ডাইরেক্ট হেল্পলাইন নম্বরে দিয়েছেন তো আপনারা এই নম্বরে মানে আপনারা সময়টা দিয়ে দিচ্ছে দশটা থেকে ছটা এই সময়ের মধ্যে আপনারা কি করবেন ফোন করে আপনাদের রিপোর্ট বলতে পারবেন বা জানাতে জানতে পারবেন যদি তারা ফোন তুলে তো অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু ফোনটা করবেন তাহলে কিন্তু তারা তিন তাদেরকে ফোনে পাবেন তো বন্ধুরা রবিবারে ফোন করবেন না যেদিনে ছুটির দিন সেই দিনে ফোন করবেন না অবশ্যই আপনারা দশটা থেকে ছটার মধ্যে ফোন করবেন তো আপনাদের এবং বর্তমান স্ট্যাটাস তো যেহেতু দেখা যাচ্ছে না আপনার আগে যে স্ট্যাটাস দেখেছিলেন যে আপনার কি ছিল যদি ডিডি অ্যাপ্রুভ ছিল তো তার সেটা আপনাকে এনারাদেরকে বলবে বর্তমানে এবং আপনার সাথে কিন্তু ভোটার কার্ডটা রাখবেন দিয়ে যদি তারা তিনারা ভোটার কার্ড আপনার আইডি নাম্বারটা চাই যে আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা বলুন আমি দেখব আপনার বর্তমান স্ট্যাটাসটা তারা দেখবে তারা ভোটে বলবে তো বন্ধুরা আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন বা সেই বেল বাটন ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যদি আপনারা এটা না পারেন যে ধরুন আপনারা ফোন করছেন ফোন ওনারা তুলছেন না বা আপনি ফোনে তাদেরকে পাচ্ছেন না তাহলে আপনারা কী করবেন দ্বিতীয় যে পদ্ধতিতে আছে কী বলছে ফর এনি কিউরি মানে আপনার যে কোনো প্রশ্ন এখানে এই ইমেলের মাধ্যমে আপনি পাঠাতে পারেন বা ইমেলের মাধ্যমে আপনি পাঠাবেন এবং সেখানে আপনার বিষয় জানাবেন যে আমার আগে এই ছিল যদি আপনার আগে অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তো আপনারা সেই ইনভ্যালিড বিষয়টা জানাবেন এবং ওখানে আপনাদের ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে তারপরে আপনারা সেটা বাংলায় লিখবেন বা আপনাদের ভাষায় লিখবেন এবং আপনার রিপোর্টটা করবেন আপনি সেটা ইমেল করবেন তারা দেখবেন আপনাকে ইমেলে বলে দেবে যে আপনার সমস্যা কী আপনার যদি আপনাকে কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে বলে দেবে তো বন্ধুরা আপনারা তা আর একটা পদ্ধতি আছে যেটা আপনাদের এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার যদি না লাগে তো আপনারা এখানে কৃষক বন্ধু হেল্প নাম্বার বলে সার্চ করবেন হেল্প যে নাম্বার এই হেল্প নাম্বার বলে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা এখানে দেখুন অনেক নাম্বার আপনারা পেয়ে যাবেন এখানে এখানে অনেকগুলো নাম্বার আছে বা এখানের যে নাম্বারগুলো আছে এই নাম্বার আপনারা কল করে আপনাদের যে সমস্যা সে সমস্যার কথা জানাবে তো যাদের টাকা আপনারা চলে আসে তাদের তো কোনো সমস্যা নয় তো যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি কিংবা যাদের আগে স্ট্যাটাস যখন চেক করেছিলেন তখন অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল বিশেষ করে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তারা কিন্তু অবশ্যই হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করবেন যেহেতু এখন বর্তমানে যে কৃষক বন্ধু সাইটটা ওখানে যেহেতু চেক করা যাচ্ছে না আপনার বর্তমান স্ট্যাটাস কি তো আপনারা অবশ্যই এই নাম্বারে কল করতে পারেন বা ওই যে ইমেলটা দেখালাম সেখানে ইমেল করতে পারেন ইমেল করে আপনাদের বিষয় যে সমস্যা সমস্যা সেটা আপনারা তাদের ইমেলের মাধ্যমে বা ফোনে যদি সেটা ফোন ধরে সে ফোনের মাধ্যমে আপনারা সে সমস্যাটা বলবেন এবং যাদের ডিডিএ অ্যাপ্রুভ ছিল তারাও সে বিষয়টা আপনারা বলতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তো বন্ধুরা এ পর্যন্ত আবার নেক্সট ভিডিও দেখা হবে